আমাকে অনেকে প্রশ্ন করে আপনার ক্ষমতা আসলে কি করবেন? আমি বলি এক কথা উত্তর দেব, বলে দেন। আমি বলি বর্তমানে যে কাজ হয় তার চেয়ে 70 গুণ কাজ বেড়ে যাবে। তাহলে কিভাবে? আমি বললাম বর্তমান বাজেটকৃত টাকার 70% টাকা চুরি হয়, 100 টাকায় 30 টাকার কাজ হয়, আর ইসলাম ক্ষমতায় আসলে 100 টাকায় 100 টাকারই কাজ হবে, সেখান থেকে 1টা টাকার কমতি হবে না। আগামী 100 বছর পর্যন্ত এই রাস্তার মধ্য থেকে কি কি ডিপার্টমেন্টের কাজ হতে পারে, কিভাবে হতে পারে, 100 বছরের প্ল্যান নিয়ে আমি যদি কাজ করতাম তাহলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ভেস্তে যেত না, উন্নয়নের কাজে ব্যয় হতো। কাদের টাকা দিয়ে বাস বারবার আপনি রাস্তা খুঁটতেছেন? কাদের টাকা? আপনার বাবার টাকা? নাও, এই টাকা জনগণের টাকা। আমি ভ্যাট দিই, আমি ট্যাক্স দেই, আমি খাজনা দেই, আমার অর্থ বারবার বেহুদা কাজে ব্যয় হবে,